ডক্টর সাহেব, আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি, কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাজে চাপার চেষ্টা করে, সে ভূত তাড়াবার জন্য যা করতে হয় আমরা তাই করব। আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, রক্ত দিব, কারবালা তৈরি করব আমরা ইনশাআল্লাহ। ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবী ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, নূপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ নিতেশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে। হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে, মনে রাখবেন, ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই, প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন, নিন্দা জানান, যদি এরপরও তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন। তারা আমাদের নবীকে কটূক্তি করবে, কটাক্ষ করবে, আর আমাদের দেশ থেকে তাদের দেশে টন কে টন ইলিশ মাছের রপ্তানি হবে, এই প্রীত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না। বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন, আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা, কিন্তু নবীর ইজ্জতের বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা চাই না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনেও করে যাব। কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দোসরেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাটতি মেরে বসে থাকে, আদালতে ঘাটতি মেরে বসে থাকে, প্রশাসনে ঘাটতি মেরে বসে থাকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে, ইসলামী জনতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে দানা বাঁধতে শুরু করে, তাহলে আমরা সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। স্বৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে নিপাত হয়েছে সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে। সেই সংগ্রামের মূল শক্তিটাই ছিল ঐক্যের শক্তি। স্কুল থেকে কলেজ, ইউনিভার্সিটি, সঙ্গে আমার মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় হাতে হাত ধরে যখন রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল সংগ্রামের সময়ে, নামাজের ওয়াক্তে রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আজান দিয়ে পিস ধরে রাজপথকে জায় নামাজ বানিয়ে সেজদা লুটিয়ে পড়েছে, দু হাত তুলে খোদার কাছে ফরিয়াদ করে ফেসিবাদ থেকে তারা মুক্তি কামনা করেছিল। আল্লাহর সাহায্যে 5ই আগস্ট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে দেশের ছাত্র জনতা। এই ঐক্য, এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে, দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে। এই চক্র সবসময় আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে। এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে। ডক্টর সাহেব, আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি, কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাজে চাপার চেষ্টা করে, সে ভূত তাড়াবার জন্য যা করতে হয় আমরা তাই করব। আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, রক্ত দিব, কারবালা তৈরি করব আমরা ইনশাআল্লাহ।